Apple is a company that doesn't have the most resources of everybody in the world. We don't predict our financials. Yeah. I think that there's a lot of things changing at Apple right now, and some are going to show up in the... Assalamu alaikum. Welcome back once again, and you're watching BD Show 360. This is your BD Show 360. Hello everyone, kamon achen apnara? Asha korchi shokolei bhalo achen. পৃথিবীর সর্বকালের সেরা উদ্যোক্তাদের তালিকায় স্টিভ জবসের নামটি একদম প্রথম দিকেই থাকবে। তথ্য ও প্রযুক্তির বিপ্লবে একজন সর্বদ্রষ্টা হিসেবে তার অবদান বিশ্বব্যাপী শ্রদ্ধার সাথে স্মরণ করবে সব সময়। বিডিশো 360 এই ভিডিওতে স্টিভ জবস সম্পর্কে 10টি জানা অজানা তথ্য তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি এই জানা অজানা তথ্যগুলো জেনে নেওয়া যাক। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। এক নম্বরে রয়েছে এই তথ্যটি, স্টিভ জবসের মূল বাবা মা ছিল যথাক্রমে সিরিও ও মার্কিন। জন্মের পরপরই তাকে দত্তক দিয়ে দেওয়া হয়েছিল। দুই নম্বরে আছে এই তথ্যটি, জবসের পালিত বাবা ও মায়ের নাম ছিল পল জবস ও ক্লারা জবস। অ্যাপলের সহ নির্মাতা ওয়াজনিয়াকের সাথে জবসের দেখা হয় হাই স্কুলে। ওয়াজনিয়াকের বয়স তখন ছিল 18 ও জবসের বয়স ছিল 13। এবার জেনে নেওয়া যাক 4 নম্বর তথ্যটি, স্টিভ জবস মাছ খেলেও মাংস খেতেন না। জানতেন কি তথ্যটি? এবার ঝুলি থেকে বের করব 5 নম্বর তথ্যটি, হাই স্কুলে স্টিভ জবসের জিপিএ কত ছিল? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি, জানেন কি? না জানলে জেনে নিন, হাই স্কুলে জবসের জিপিএ ছিল মাত্র 2.65। এবার জানবো 6 নম্বর তথ্যটি, মাত্র এক সেমিস্টার পরে তিনি কলেজের পড়াশোনা বাদ দিয়ে দেন। এবার জানবো 7 নম্বর তথ্যটি। হ্যাঁ, তবে এই তথ্যটি দেওয়ার আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে একেবারেই ভুলবেন না। 7 নম্বরে রয়েছে এই তথ্যটি, কলেজ ছাড়ার পর তিনি আর্থিক সংকটে পড়েন। তিনি 7 মাইল হেঁটে একটি মন্দিরে গিয়ে খাবার খেয়ে আসতেন। 8 নম্বরে আছে এই তথ্যটি, 1986 সালে তার নিজের তৈরি প্রতিষ্ঠান অ্যাপল থেকে তাকে বের হয়ে যেতে হয়, কিন্তু পরবর্তীতে 1997 সালে তিনি আবারও অ্যাপলে যোগদান করে এবং প্রতিষ্ঠানটিকে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচান। এবার জেনে নেওয়া যাক 9 নম্বর তথ্যটি, জবস প্রোগ্রামিং কোড জানতেন না। চলুন জেনে নেওয়া যাক সর্বশেষ তথ্যটি, অর্থাৎ 10 নম্বর তথ্য, 2003 সালে তার প্যানক্রিয়াসে ক্যান্সার ধরা পড়ে। অনেকের ধারণা সাথে সাথে অপারেশন করলে হয়তো তিনি 2011 সালে মারা যেতেন না। হ্যালো, আপনাকেই বলছি, ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশও 360 প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং মজার মজার ভিডিও তো রয়েছে। আপনি যদি চান বিদেশও 360 একটি ভিডিও মিস না করতে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করতে হবে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিডিশো 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।